এই আমাদের পৃথিবী। সৌরজগতে সূর্যকে প্রদক্ষিণরত একমাত্র গ্রহ, যেটা মানবজাতি সহ সকল জীব বৈচিত্র্যের বেঁচে থাকার একমাত্র স্থান। কিন্তু আমরা এই বৈচিত্র্যময় পৃথিবীর মূল্য কি বুঝি? একদমই না। আমাদের দৈনন্দিন চাহিদা মেটাবার জন্য এই সুন্দর পৃথিবীকে আমরা করে ফেলেছি জ্বালাময়ী এবং বসবাসের অযোগ্য। আর এই ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা পালন করছে বিদ্যুৎ উৎপাদনের জন্য রাসায়নিক কারখানাগুলো। প্রকৃতির প্রদত্ত সৌরশক্তি ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। প্রকৃতি প্রদত্ত শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে আমরা পৃথিবীকে দূষণমুক্ত করে ফিরিয়ে দিতে পারি তার হারানো সজীবতা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ইব্রাহিম আহমেদ, ইঞ্জিনিয়ার্স টেকের পক্ষ থেকে চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমাদের আজকের বিষয় সোলার প্যানেল। সোলার প্যানেল ব্যবহারে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। তাহলে আর সময় নষ্ট না করে চলুন ভিডিও থেকে ঘুরে আসি। সোলার সিস্টেম সম্পর্কে জানতে হলে আমাদের আগে জানতে হবে সোলার প্যানেল কি এবং সোলার প্যানেল কিভাবে কাজ করে। তাহলে চলুন আমরা জেনে আসি সোলার প্যানেল কি এবং এটি কিভাবে কাজ করে। মূলত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সোলার সেলের সমষ্টি হচ্ছে সোলার প্যানেল। সোলার প্যানেলের মূল কাজটা সম্পন্ন করে এই সেলগুলাই। এই সেলগুলা এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা সূর্য হতে আলো এবং তাপ শোষণ করে সৌর শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এই সেলগুলাকে ফটোভোল্টেক সেলও বলা হয়। সোলার প্যানেলের সেলগুলা কিভাবে কাজ করে? সোলার প্যানেল এক প্রকার ফটোভোল্টিক সেলের মাধ্যমে গঠিত হয়। এই সেল তৈরি হয় সিলিকন থেকে, কিন্তু এই সিলিকন সম্পূর্ণ পিওর থাকে না। এটি অ্যালুমিনিয়াম ও ফসফরাস দ্বারা ডোপিং করানো হয়। অ্যালুমিনিয়াম দ্বারা ডোপিং করানো হলে এটি পি টাইপ সেমিকন্ডাক্টর হিসাবে গঠিত হয় এবং সিলিকনকে ফসফরাসের সাথে ডোপিং করানো হলে এটি এন টাইপ সেমিকন্ডাক্টর হিসাবে গঠিত হয়। এই দুটি লেয়ারকে একত্রিত করে পিএন জাংশন গঠন করা হয়। এই দুটি লেয়ারে প্রবাহিত ইলেকট্রন এবং প্রোটন যাতে একত্রিত হতে না পারে সেজন্য একটি ডিপ্লেশন রিজিয়ন গঠন করা হয়। এই রিজিয়ন ভাঙতে সূর্যালোক এবং তাপ প্রয়োজন হয়। যখন এই জাংশনকে সূর্যালোকে রাখা হয় তখন সূর্যালোতে থাকা শক্তিশালী ফোটন তীর্যকভাবে এই লেয়ারের উপরে পতিত হয়। এই ডিপ্লেশন লেয়ারকে সংকুচিত করে ফেলে এবং উপরের লেয়ারের ইলেকট্রনগুলো নিচের লেয়ারে অবিরাম চলাচল শুরু করে। ডিপ্লেশন লেয়ারের কারণে এই চলাচল হয় একমুখী। আর এইভাবেই সূর্যের আলো দিয়ে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ করানো হয়। সোলার প্যানেলের প্রকারভেদ। সোলার প্যানেল মূলত তিন প্রকারের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে অফ গ্রিড, দুই নম্বরে আছে অন গ্রিড, এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে হাইব্রিড। তাহলে চলুন অফ গ্রিড সোলার সিস্টেম সম্পর্কে ধারণা নেওয়া যাক। মূলত সৌরশক্তি, সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি চার্জার, লোড ইত্যাদি উপকরণ নিয়ে গঠিত হয় অফ গ্রিড সোলার সিস্টেম। এই পদ্ধতিতে সোলার প্যানেল সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, সরাসরি লোড চালাতে পারে, আবার ব্যাটারিকেও চার্জ করে। এখান থেকে প্রয়োজনীয় সময়ে প্রয়োজন মতো পাওয়ার নিয়ে পরবর্তীতে লোড চালানো যায়। এটি মূলত বাসা বাড়িতেই ইউজ হয়। অন গ্রিড সোলার সিস্টেম। এই সোলার সিস্টেমের উপাদান হিসাবে কাজ করে সৌরশক্তি, সোলার প্যানেল, ইনভার্টার, নেট মিটার। এই সিস্টেমে চার্জকে স্টোরেজ করা হয় না। উৎপাদিত তড়িৎ শক্তি এর মধ্যে কিছু অংশ সরাসরি ভোক্তার গ্রিড লাইনের সঙ্গে মিলে লোডে চলে আসে এবং কিছু অংশ সরাসরি গ্রিডে চলে যায়। হাইব্রিড সোলার সিস্টেম। এই সিস্টেমটা মূলত অফ গ্রিড এবং অন গ্রিড এই দুটি সিস্টেমের সমন্বয়ে করা হয়। অর্থাৎ এর উপাদান হিসেবে থাকে সৌরশক্তি, সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, নেট মিটার।
এখানে দিনের বেলায় যখন সূর্যের আলো থাকে তখন এটাতে উৎপাদিত বিদ্যুৎ যেমন ভোক্তার গ্রিডের লাইনের সাথে মিলে লোডে চলে আসে, ঠিক একই সাথে এর সঙ্গে সংযুক্ত থাকা ব্যাটারিও চার্জ করে, যাহাতে প্রয়োজনীয় সময়ে এখান থেকে প্রয়োজনীয় পাওয়ার নিয়ে লোডে চালানো যায়। বন্ধুরা, আমরা চাইলে গ্রিডের বিদ্যুতের উপর নির্ভর না করে নিজে বাড়ি বা কর্মস্থলে সোলার সিস্টেম ইনস্টল করে আমরা নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এতে যেমন রাষ্ট্রের উপর থেকে গ্রিডের বিদ্যুৎ উৎপাদন চাপ কমে আসবে, ঠিক তেমনি এই পৃথিবীর দূষণ কিছুটা হলেও কমে জীব বৈচিত্র্যে ফিরে আসবে সতেজতা। তাই আসুন আমরা বেশি করে সোলার সিস্টেম দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে যেমনি রাষ্ট্রকে করি লাভবান, তেমনি পৃথিবীকে করি চলমান। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।